अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। निहार बाबू, अरे की करछो? अरे आमार लागछे मा। की होलो? মা, তুমি এভাবে আমাকে মারলে কেন? এখন তো শুধু গায়ে হাত তুলেছি, এরপর যদি আর কোনো উল্টোপাল্টা কাজ করো উল্টো করে পাখায় ঝুলিয়ে দেব, যেটা তুমি রুচিতা নিহারের মাথায় ফেলেছো। মা, তুমি এই কথা ভাবলে কি করে? ও তো আমার ছেলে। যে তোমার বৌমাকে ভালোবাসে, আর তুমি তো বৌমাকে দুচক্ষে দেখতে পারো না। হ্যাঁ তো, হ্যাঁ, ওকে আমার একটু পছন্দ নয়। আমার যদি কিছু করতেই হয় আমি ওর সাথে করব, নিহারের সঙ্গে করব কেন? আমি নিহারের জীবন বিপন্ন করব কেন মা? মা, তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো, কিন্তু বাড়িতে এই যে সব ঘটনা ঘটছে এগুলো আমি করছি না, করছি না আমি। আমার নিহারের দিব্যি, মাথা খারাপ হয়ে গেছে সবার। বৌমা নিহারের নামে মিথ্যে দিব্যি তো দেবে না, তাহলে এই বাড়ির নতুন শত্রুটা কে? গ্লাসে কালি এলো কোথা থেকে? এই কালো টুথপেস্ট, এটা তো কালি। আমার টুথপেস্টে কালো রং কে মেশালো? কালো লিপস্টিক, এই আমার পূজার থলিটা কালো কি করে হয়ে গেল? কি করে হয়ে গেল কালো? ওই কালো রঙের পেছনে কি কোনো কারণ ছিল? বাবু, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। তুমি আমাকে ভয় পেয়েছো? আপনাকে নয়, এই যে আপনার হাতে বন্দুকটা আছে, আপনি তো আমার দিকে তাক করলেন। ও, এটা তো বাবল পিস্টল, প্রিয়র জন্য নিয়ে এসেছিলাম, ওকে দিতেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে তোমার সঙ্গে একটু মজা করা যাক। নিহার! বাবা! বাবা, মাহি বে,
নিহার চলো, না হলে বাবা এখানেই চলে আসবে। হ্যাঁ, তারপর আমি একা ফেসে যাব। তুমি তো সেদিন পালিয়ে গেছিলে, আমি ফেসে গেছিলাম। নিহার বাবু, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা, আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম, উনি বলছিলেন যে মীরা আর অমৃতার বাইরের লোকের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে এসব কাণ্ড কারখানা আর কি করতে পারে? যবে থেকে এরা এক হয়েছে, কেউ না কেউ কুনজর দিয়েই চলেছে। ভগবান তোমাদের কুনজর থেকে রক্ষা করুন। তোমাদের ওপর কুনজর দিচ্ছে যারা, তাদের মুখ কালো হোক। খুশি থাকো, সুখে থাকো। আমাদের ওই কলসিটা একবার ভালো করে দেখা উচিত, যদি ওটাতে কোনো প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, আমি নিয়ে আসছি। মা, বাবা, দিদা, আপনারা, আপনাদের এই এটা দেখে কি কিছু মনে পড়ছে? কোনো ঘটনা বা কোনো দুর্ঘটনা যার সাথে এটার কোনো সম্পর্ক আছে? না, আমার তো মনে হয় যে এই ব্যাপারে কেউ কিচ্ছু করতে পারবে না। আমার কথা শোনো, কোনো চোরদের গ্যাং এসেছে আর চুরি করার নতুন পদ্ধতি। এই কলসিটাতে একটা জিনিস ভীষণ অদ্ভুত, এই এই কালো দাগটা। আর আজকে সকালে আমার জলের গ্লাসেও আমি কালো রং দেখতে পেয়েছি। কি? আমার আমার লিপস্টিকও কালো ছিল। আরে হ্যাঁ, সকালে আমি ব্রাশ করতে যখন বাথরুমে গেলাম তখন আমার টুথপেস্টেও কালো রং ছিল। তার মানে তো যেই এটা করে থাকুক না কেন, তার সাথে কালো রঙের সম্পর্ক আছে। আপনাদের কি এরকম কোনো মানুষের কথা মনে আছে যার সাথে কালো রঙের সম্পর্ক আছে? এটা সে নয় তো। মা, আপনার কি মনে হয় কালো রঙের কোনো মানে আছে? না। বাবা, দিদা, আপনি এটা বাজে কথা বন্ধ করো রুচিতা। এই কলসি দাগ, এই সমস্ত বাজে কথা। একবার অমৃতাকে ধরে ফেলেছো বলে নিজেকে খুব বড় গোয়েন্দা ভাবছো, যে এখন সবকিছু নিয়ে তুমি গোয়েন্দাগিরি করছো। তুমি এই নাটকটা এবার বন্ধ করো আর পুলিশকে ফোন করে তাদের সাহায্য নাও। রুচিতাকে বকা খেতে দেখে প্রাণটা জুড়লো ঠিকই, কিন্তু মা হঠাৎ ওর উপর রেগে গেল কেন? আপনাদের কি এরকম কোনো মানুষের কথা মনে আছে যার সাথে কালো রঙের সম্পর্ক আছে? না না, এটা হতে পারে না। যেটা আমি ভাবছি সেটা হতে পারে না। এখন সত্যিটা বলার সময় উপস্থিত। কে আছে, কে আছে এখানে? শুধু শুধুই দিদাকে এত চিন্তায় ফেলে দিলাম। ঠিকই বলছিলেন উনি, পরিবারের সুরক্ষার ব্যাপারে আমাদের আমাদের একবার পুলিশের সাহায্য নেওয়া উচিত।
দিদা কি হয়েছে? এই কলসিটা, তার মানে মানুষটা আশেপাশেই আছে, কিন্তু কোথায়? হে ভগবান, যদি এটা পড়ে না ফেলে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।